হ্যালো বন্ধুরা, ডাকঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আমি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হলো আমি আমার ডগকে বাড়িতে কি খাবার দিই এবং বাড়ির খাবার কি দিই। তো চলুন, আজকে আমি খাবার নিয়ে চলে এসেছি। আমার কাছে রয়েছে রুটি এবং রয়েছে রাইস রয়েছে ভাত এবং রয়েছে চিকেন। তো চলুন আমি কি করে একে খাবারটা মিক্স করে কি করে দিই সেই ভিডিওটা আমি আপনাদের কাছে পুরো তুলে ধরবো। এবং এখন তক যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি টং করে বাজিয়ে দিন। তো ভিডিওতে ভালো লাগলে একটা লাস্টে লাইক করে দেবেন। তো চলুন ভাতটি এবং রুটিটি এবং চিকেনটি ভালো করে মিক্স করি। এবং অনেকেই ভাববেন যে আমি হাত ইউজ করছি, এমনটা ভাবার কোনো ব্যাপার নেই। আমি হাতে পুরো হ্যান্ড ওয়াশ করে এসেছি, হাত পুরো ধুয়ে এসেছি, ঠিক আছে। তো চলুন পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। এক, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন পুরো প্রথমে ভাত এবং মাংসটি মেখে নেব, তারপর রুটি। এবং এই ভাত মাংস রুটিটি আজ আমি আমার ডগকে প্রথম দিচ্ছি, নাহলে আমি ভাত এবং চিকেন দিই। এবং আজ রুটিটি আমি ফার্স্ট টাইম ইউজ করছি আপনাদের সামনে, সেই জন্য ভিডিওটি করে দেখাচ্ছি যে আমার ডগ খাচ্ছে কি খাবে না। তো চলুন ভালোভাবে ভাতটির সঙ্গে চিকেনটি মেখে নিলাম। এবং রুটিগুলো একদম ছোট ছোট করে, একদম ছোট ছোট পিস করে, এরকম একদম ছোট ছোট পিস করে নেব এবং ভাতের সঙ্গে রুটিগুলো মেখে নেব। তো চলুন এটি আমার ডগকে দিয়ে দেখা যাক। তো আপনারা দেখে নিলেন যে আমার ডগ এইটি খাওয়াটি শেষ করে দিল। তো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এবং আরও নতুন নতুন ভিডিও আপনারা কি ভিডিও পেতে চান এবং আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি সেই ভিডিও আপনাদের জন্য অবশ্যই পরবর্তীতে নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।